জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এমন একটা এঞ্জেল নাম্বার, যেই নাম্বারটা আপনাদেরকে যেভাবেই হোক আপনাদের কাছে টাকা এনে দেবে। অ্যামাউন্টটা কম বেশি হতে পারে, মানে 2,000 টাকা হতে পারে, 5,000 টাকা, 10,000 টাকা বা 1,00,000 টাকাও, 10,00,000 টাকাও হতে পারে, তবে আপনাদের কাছে টাকা ডেফিনেটলি এনে দেবে। অবশ্যই প্রথম যে নিয়মটা আপনাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশানের মেইন রুল, যে ফেথ। আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাস রেখে এই উপায়টা করতে হবে বা এই নাম্বারের প্রয়োগটা করতে হবে যে আপনাদের কাছে টাকা ডেফিনেটলি আসছেই, মানে এটা শুরু করার আগে আমি বলছি, বাট যখন আপনি এই নাম্বারটা প্রয়োগ করা শুরু করছেন, যেদিন থেকে শুরু করছেন সেদিনকার প্রথমেই কিন্তু আপনাকে এই ফেথটা এনে নিতে হবে যে আপনার কাছে টাকা এসে গেছে। যেটা আমি বলি ল অফ অ্যাট্রাকশানের মেইন রুলস, যেটা সেটা হচ্ছে আপনার কাছে যে কোনো অপশান নেই যে টাকা এসছে কি আসেনি, বা এটা চাকরি, ব্যবসা, যে কোনো কিছুর উন্নতির ক্ষেত্রে, ইচ্ছা পূরণের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই কোনো ধরনের অপশান নেই কি এসছে কি আসেনি, এরকম কোনো অপশান নেই। আপনি পেয়ে গেছেন, প্রেজেন্ট টেন্সে এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হয় যে আমি পেয়ে গেছি এবং সেটাকে এনজয় করছি। অর্থাৎ আপনি ভিজুয়ালাইজ করবেন এবং গভীর আস্থা রেখে মন থেকে ফিলিংস এনে, অর্থাৎ ধরুন আপনাকে কেউ 5,000 টাকা দিয়ে গেল, নেওয়ার পরে মানে সেই টাকাটা পাওয়ার পরে আপনার মধ্যে যে ফিলিংসটা আসবে যে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি, আমি এইভাবে খরচ করতে পারি বা এইখানে জমিয়ে রাখতে পারি, যেটাই করুন না কেন যে ফিলিংসটা আপনার ভিতর থেকে আসবে এক্স্যাক্টলি সেই ফিলিংসটাই আপনাকে আনতে হবে। এবার আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, মনে মনে ভাবতে পারেন যে আপনাকে কেউ এসে 2,000 টাকা দিয়ে গেছে, আপনাকে কেউ এসে 5,000 টাকা দিয়ে গেছে, বা আপনি এটা ভাবতে পারেন যে 10,000 টাকা আপনার ব্যাংকের মধ্যে ক্রেডিটেড হয়েছে, সেটা আপনি হয়তো পাসবুক আপডেট করে দেখেছেন, বা আপনি মোবাইলের মধ্যে মেসেজ দেখেছেন যে আপনার কাছে 10,000 টাকা ব্যাংকের মধ্যে ঢুকেছে, বা কোথাও থেকে আপনার কোনো টাকা পাওয়ার কথা ছিল এক সময় কিন্তু সেই টাকাটা না পেয়ে এক সময় আপনি হতাশ হয়ে গেছেন যে আপনি সেই টাকাটা পাবেন না, রিটার্ন পাবেন না। মেবি আপনি কোনো জায়গাতে কোনো টাকা লাগিয়েছিলেন, সেখান থেকে টাকা পাওয়ার কথা আছে, বা হতে পারে যে কোনো পার্সন আপনার থেকে ধার নিয়েছিল বাট সে ফেরত দিচ্ছেন এবং আপনি মানে ধরেই নিয়েছিলেন যে সে আর টাকা ফেরত দেবে না, সেই ব্যক্তিটা হঠাৎ করে এসে আপনাকে টাকা দিয়ে গেছে, বা আকস্মিক কোনো টাকা লটারিতে আপনি জিতে গেছেন। যেটাই আপনি ভাবুন না, একটা আপনাকে এরকম জিনিস যেইটা আপনার নিজের মন থেকে আসবে যে আপনার মন বিশ্বাস করবে যে হ্যাঁ এইভাবে টাকাটা আমি পেতে পারি, সেই টাকাটা আপনি পেয়েছেন এবং সেই টাকাটাকে আপনি আপনার মতো করে এনজয় করছেন। অর্থাৎ যেমন বললাম, আপনি কিছু কিনছেন, কোথাও ঘুরতে গেছেন বা কোথাও ইনভেস্ট করেছেন বা টাকাটাকে সেভিংস করেছেন, সেটা যেটাই করুন না কেননা আপনি সেই টাকাটাকে নিজের কাছে পেয়েছেন এবং এনজয় করছেন প্রেজেন্ট টেন্সে, একদম মনে গভীর এই ফিলিংস এবং আস্থা রেখে আপনি এই উপায়টা করছেন। যে নম্বরটা আমি বলতে যাচ্ছি এটা শক্তিশালী এঞ্জেল নাম্বার, এতটাই শক্তিশালী এঞ্জেল নাম্বার যে আপনি হয়তো প্রয়োগ করার পরে আজকে আপনি এই নাম্বারটা প্রয়োগ করলেন, আপনি হয়তো কালকে সকালে দেখবেন যে আজকে রাত্রেবেলা করেছেন, কালকে সকালে উঠেই হয়তো আপনি টাকা পেয়ে গেছেন, এটাও পেতে পারেন, অনেকেই পেয়েছে, এতটাই শক্তিশালী এঞ্জেল নাম্বার এবং এটা পুরোপুরিভাবে ট্রায়েড অ্যান্ড টেস্টেড প্রমাণিত একটা এঞ্জেল নাম্বার। আমি বিভিন্ন জনকে দিয়েছি এবং আমি নিজেও ব্যবহার করেছি। আমি বারবার বলছি যে আমি এই এঞ্জেল নাম্বারটা ইউজ করার কিন্তু আমি ফার্স্টের মোটামুটি বেশ 20-25 দিন এফেক্ট খুব বেশি বুঝতে পারিনি, আমি অনেস্টলি বলছি, তারপরে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ টাকা, আনএক্সপেক্টেড মানি, যে টাকাটা পাওয়ার কথা নয় সেই টাকা আমি পেয়েছি। তো আপনার ক্ষেত্রে 20-25 দিনই লাগবে কথা নেই, আপনার ক্ষেত্রে 2-3 দিনের মধ্যেও বা একদিনের মধ্যে বা এক রাত্রির মধ্যে, আমি যেটা বললাম আজ রাত্রি থেকে হয়তো আপনি মানে জিনিসটা প্রয়োগ করলেন, এই নাম্বারটাকে প্রয়োগ করলেন এবং দেখা গেলো যে কালকেই হয়তো আপনি এমন একটা আনএক্সপেক্টেড মানি পেলেন যেই টাকাটা পাওয়ার কথা হয়তো ছিল না। তো দিন কাউন্ট করবেন না, কারণ দিন কাউন্ট করলে আপনি ডিজার্টেড হবেন, হয়তো 4 দিনের মাথায় বা 5 দিনের মাথায় টাকা পেলেন না, আপনি ডিজার্টেড হবেন, আপনার তখন মন থেকে সেই ফিলিংসটা চলে যাবে এবং ইউনিভার্সের কাছে আমি যদি পজিটিভ সেই ব্যাপারটা না পৌঁছাতে পারি, ইউনিভার্সের কাছ থেকে যে আমি যদি না চাইতে পারি, আমি যেই জিনিসটাকে অ্যাকচুয়ালি চাই, তাহলে ইউনিভার্স কিন্তু সেটা আপনাকে দেবে না, কারণ তার কাছে সেই মেসেজটাই পৌঁছাবে না। তাই প্রথমে আমাদেরকে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সেটা পৌঁছাতে হয়, যেটা আমরা গভীর ফিলিংসের সাথে, সেই ফিলিংস, সেই খুশির সাথে যে আমি টাকাটা পেয়েছি, জিনিসটা যখন আমি করব তখন সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছাবে, সেটা ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স আমাদেরকে টাকা দেবে। তো আপনাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথম 3টে জিনিস আপনাদেরকে করতে হবে। প্রথম যে উপায়টা আপনাদের প্রয়োগ করতে হবে সেই উপায়টা হচ্ছে প্রতিদিন, এভরিডে আপনাদেরকে
যে কোনো তিনবার অন্তত এই যে নাম্বারটা আমি বলতে যাচ্ছি সেই নাম্বারটাকে জপ করতে হবে। জপ মানে মনে মনে বলতে থাকবেন, কোনো রুলস নেই। আপনি কি স্নান করে আছেন, আপনি কি কি খেয়ে ননভেজ বা ভেজ খেয়ে আছেন, আপনি কি পোশাক পরে আছেন সেটা ধোয়া কাচা পোশাক কি না, আপনি কি বাইরে আছেন কি ঘরের ভিতরে আছেন, কি শুয়ে আছেন কি বসে আছেন, জুতো পরে আছেন নাকি খালি পায়ে আছেন, হোয়াট এভার অ্যান্ড ওয়ার এভার, আপনি যেখানেই থাকুন যেভাবেই থাকুন কোনো ধরনের বিধি নিষেধ বাধা নেই। জাস্ট আপনাকে বিশ্বাস রেখে এই মন্ত্রটাকে জপ করতে হবে অন্তত দিনে তিনবার। যদি আপনাদের মোটামুটি একটা মানিটারি, সবারই একটা ফাইন্যান্সিয়াল চাহিদা থাকেই, দেখুন যার কাছেই যত টাকা থাকুক না কেন তার আরও বেশি টাকা চাই, তো সবারই একটা ফাইন্যান্সিয়াল নিড থাকে, তো সেই হিসেবে আপনি অন্তত তিনবার আপনাকে এটা জপ করতেই হবে। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে আরও একটু বেশি তারা 4-5 বার করবেন, এবং যারা সত্যিকারের আমার মনে হচ্ছে যে সময় আছে, আপনার নিড কতটা আছে সেটা ব্যাপার নয়, আপনার কাছে সময় আছে হাতে আপনি জব করতে পারবেন, তাহলে দিনে যতবার পারবেন ততবার জব করুন। যখন পারবেন আপনি, যখন পারবেন একা বসে আছেন চুপচাপ, বা বাসে করে যাচ্ছেন হয়তো, কোথাও বাসে করে যাচ্ছেন বা ট্রেনে করে যাচ্ছেন, আপনি যেতে যেতে কোনো জায়গায় কথা বলার কিছু নেই, আপনি আন্তাবরি রিলস না দেখে শুধু গান না শুনে আপনি মনে মনের মধ্যে চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে যেভাবেই হোক জাস্ট কনসেন্ট্রেটটা করবেন এই নাম্বারটার দিকে, করে আপনি এটাকে মনে মনে আওড়াতে থাকুন নাম্বারটাকে। তো প্রত্যেকটা সেট মানে আপনি তিনবার করতে বললাম মানে তিনটে সেট করতে হবে আপনাকে, তিন প্রত্যেক সেটের মধ্যে আপনি অন্তত 45 বার এই নাম্বারটাকে উচ্চারণ করবেন, 45 টাইমস মিনিমাম, তার থেকে বেশি হলে অসুবিধা নেই, কম করবেন না, অন্তত 45 বার এই নাম্বারটাকে উচ্চারণ করবেন। এবং 45 বার এক একটা সেটে, মানে 45 যদি তিনবার করেন 45 বার এইভাবে নাম্বারটার উচ্চারণ করছেন। দেখুন এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, আপনি যে কোনো টাইমে করতে পারেন যেমন আমি বললাম, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবথেকে বেশি অ্যাক্টিভ হয় এক তো হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠি তখন, আরেক হচ্ছে যখন ঘুমোতে যাচ্ছি মানে ঘুমিয়ে পড়ছি তখন। যখন আপনি ঘুম থেকে উঠছেন সেই 30 মিনিটসের মধ্যে, ঘুম থেকে জাস্ট উঠে খাটে বসে বসেই, ঘুম থেকে জাস্ট আপনার চোখ খুললেন, ঘুম থেকে আপনি উঠে বসলেন বা শুয়েই আছেন ধরুন, মানে ঘুমটা জাস্ট ভেঙেছে, সেই সময় আপনি যদি মোটামুটি যতবার পারবেন ম্যাক্সিমাম টাইমটা যদি আপনি যদি এই নাম্বারটাকে কাউন্ট করতে পারেন, দেখুন 45 টাইমস এই নাম্বারটা কাউন্ট করতে আপনার হার্ডলি হয়তো 2 মিনিট টাইম লাগবে, সেটা ম্যাসিভ কিছু ব্যাপার নয়, 2 থেকে 2.5 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। তো এই নাম্বারটাকে আপনি যদি কাউন্ট করতে থাকেন মানে পরপর যদি জপ করতে থাকেন নাম্বারটাকে, তাহলে আপনি জাস্ট ঘুম থেকে ওঠার পরে যেই করছেন সঙ্গে সঙ্গে আপনার সাবকনশিয়াস মাইন্ডের কাছে এটা মেসেজ পৌঁছে যাচ্ছে এবং সে তার কাজ করা শুরু করে দেবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন শুতে যাচ্ছেন, সেই সময় যদি আপনি যদি এই নাম্বারটাকে জপ করেন তাহলে কী হয় আপনার কনশিয়াস মাইন্ডের কাছে এই মেসেজটা পৌঁছায়, এবং যেই আপনি ঘুমিয়ে পড়ছেন আপনার কনশিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ডে এই মেসেজটাকে পৌঁছে দেয়, কারণ সাবকনশিয়াস মাইন্ড আমরা যেই ঘুমিয়ে পড়ি মারাত্মক রকম অ্যাক্টিভ থাকে, কারণ আমরা জানি যে রাত্রেবেলা আমরা বিভিন্ন স্বপ্ন দেখি, এমন কিছু স্বপ্ন দেখি যেই স্বপ্নটার সঙ্গে আমাদের হয়তো আমরা রিলেটই করি না, এমন একটা জায়গাতে স্বপ্ন দেখছি, এমন ব্যক্তিদের সঙ্গে স্বপ্ন দেখছি রিলেটই করি না তবু স্বপ্ন দেখি, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডে কোনোভাবে সেই জিনিসটা ঢুকে আছে, আমাদের কনশিয়াস মাইন্ড সেটা জানে না। তো এই মন্ত্রটা বা এই সরি এই নাম্বারটা আপনি যখন আওড়ে আওড়ে যখন ঘুমিয়ে পড়ছেন তখন আপনি নাম্বারটা আওড়াতে আওড়াতে শুয়ে পড়ুন, চোখ বন্ধ করে আপনি ঘুমাচ্ছেন সেই সময় আওড়াতে থাকুন, সেই সময় আপনাকে ভাববারও দরকার নেই, যদি 45 বার হয় 45 বার, যদি 30 বার হয় 30 বারই হোক, আওড়াতে আওড়াতে আপনি ঘুমিয়ে পড়ুন, সঙ্গে সঙ্গেটা কনশিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয় এবং সেটা ইউনিভার্সের কাছে প্রেজেন্ট করে, এবং ইউনিভার্স ডেফিনেটলি তখন এটা অনেক পাওয়ারফুলভাবে ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং পজিটিভ এফেক্টটা আপনি খুব তাড়াতাড়ি দেখতে পান। তো এই দুটো টাইম আমি বললাম, যদি পারেন, না পারলে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নিষেধ নেই, যদি পারেন অবশ্যই এই দুটো টাইমকে মেনটেন করার চেষ্টা করুন। এছাড়া আপনি সারাদিনে যে কোনো টাইমে, আপনি একজন হাউসওয়াইফ রান্না করতে করতে এটা করতে পারেন, আপনি একজন চাকুরিজীবী যখন চাকরি করতে যাচ্ছেন সেই সময়, বা আপনি যখন কাজ করছেন অফিসে যেই একটু টাইম পেলেন তখন আওড়ে নিন। রুলস একটাই, মনে যেন ফেথ থাকে, যদি আপনার হেজিটেট করে মানে মন যদি হেজিটেট করে যে পাবো কি পাবো না, মনে তো হচ্ছে পাবো না, এই জিনিস করলে আপনার অ্যাকচুয়ালি এই মেসেজটা নেগেটিভ মেসেজ পৌঁছায়। দেখুন এই ল অফ অ্যাট্রাকশানটা পুরোপুরি হচ্ছে ইউনিভার্সের কাছ থেকে আমি কিছু জিনিস অ্যাট্রাক্ট করছি, সোজা ভাষায়। এবার অ্যাট্রাক্ট করার যে কিছু লজ হয় মানে কিছু নিয়ম হয়
সেইটাকেই আমরা বলছি লস অফ অ্যাট্রাকশান। তো এই ল অফ অ্যাট্রাকশানটা হচ্ছে ইউনিভার্সের কাছ থেকে আমি যে আকর্ষণ করছি সেটা টাকা, চাকরি, আমাদের রূপ, আমাদের পার্সোনালিটি, যে কোনো কিছু হতে পারে। তো যেটা আকর্ষণ করছি সেইটা তো আমাদের বিশ্বাস থাকতে হবে, তবে ইউনিভার্সের কাছে পজিটিভ যাবে। যখন নেগেটিভ কিছু যাবে ইউনিভার্সের কাছে, মানে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে কাজটা করছি, ইউনিভার্স সেটাকে ফুলফিল করবে না। সোজা ভাষায় বিশ্বাসটাকে আপনি করুন, ডেফিনেটলি 100% আমি যেমন বললাম অনেকে পেয়েছে, আপনিও পাবেন। তো এটা গেল ফার্স্ট রুলস। সেকেন্ড রুল কি, প্রতিদিন আপনাকে আপনার যে বডি পার্টস আছে, আপনার বডি পার্টসের লেফট সাইডে, আপনার বডি পার্টসের লেফট সাইডে আপনাকে লিখতে হবে এই নাম্বারটা ব্লু কালির পেন দিয়ে, নীল রঙের পেন দিয়ে লিখতে হবে, বা আপনি গ্রিন কালির পেন দিয়েও লিখতে পারেন। আপনি ব্লু ইঙ্ক ইউজ করবেন বা গ্রিন ইঙ্ক ইউজ করবেন, মানে নীল আর সবুজ এই দুটো ছাড়া অন্য কোনো কালার ইউজ করবেন না। যদি মার্কার হয় মার্কার পেন দিয়ে লিখতে পারেন, যদি এমনি পেন হয় এমনি পেন দিয়েও লিখতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তবে এমন জায়গায় লেখার চেষ্টা করবেন যেই জায়গাটা মুছে যাবে না। হাতের তালুতে যদি লেখেন, বারবার হাত ধোবেন, মুছে যাবে। হাতের তালুতে লিখবেন না, আপনি এমন জায়গায় লেখার চেষ্টা করবেন যেখানটাতে থাকবে এবং ডিপভাবেই মোটামুটি লেখাটা বোঝা যাবে। তার সঙ্গে যদি পারেন দিনে অন্তত 3 বার, মানে একবার তো লিখছেনই, আরও 2 বার ওই লেখাটার উপর দিয়ে একবার করে জাস্ট বুলিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? হয়তো আপনি এমন জায়গায় লিখলেন যেখানে লেখাটা মুছছে না, আমি বলছি লেখাটা তো মুছছে না, লেখাটা থাকছে, কিন্তু আপনি তবুও ফার্স্ট টাইম লিখছেন, তার সঙ্গে আরও 2 টাইমস আপনি তার উপর দিয়ে জাস্ট বুলিয়ে নেবেন একবার পেনটাকে, ঠিক আছে? তো এইটা হলো সেকেন্ড রুলস। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা দেখবেন যে আপনারা এমন জায়গাতে লিখবার চেষ্টা করবেন, এটা আমি বলছি এই কারণে, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে প্রচুর লোকেদের প্রচুর কোয়েরিজ থাকে, প্রচুর কোয়েশ্চেন থাকে, এবং যদি তারা যদি ভালো মেন্টালিটির হয় যে আপনি কেন লিখেছেন, আপনি তাদেরকে বললেন এই এই পারপাসে লিখেছি। দেখুন, পারপাস আপনি যখন অন্যদেরকে জানাচ্ছেন আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু কারণ এইটা হচ্ছে এমন একটা ভাইব, এটা এমন একটা ভাইব্রেশন, এতটা পজিটিভ ভাইব্রেশন, আপনি যত ছড়াবেন লোকের মধ্যে, যত শেয়ার করবেন, তত লোকেরা যেমন মানে এটার লাভ পাবে, তারা যে ব্লেসিংস তাদের মন থেকে, ভিতর থেকে, অন্তর থেকে যে ব্লেসিংস বেরিয়ে আসবে, তার যে একটা পজিটিভ এনার্জি, সেইটা কিন্তু আপনার কাছে রিটার্ন আসবে। তো এটা শেয়ার করাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেন আমি বলছি, এমন কিছু মেন্টালিটির লোক হয় যারা আপনাকে ডিসকারেজ করবে, অর্থাৎ আপনাকে বলে এইসব নাম্বার লিখে কী হয়, ফালতু এই জিনিসটা করছে। যখন নেগেটিভ জিনিস 4-5 জন আমাদেরকে বলতে থাকে না, আপনি যতই পজিটিভ ভাবুন তখন আপনার মাইন্ডের মধ্যে একটা মাইন্ডসেটে বেসে যায়, মনে হয় সত্যি এটা কাজ হবে না, ফালতু আমি লিখছি, লোকেদের কথা শুনছি, দেখতে বাজে লাগছে। তো সেই জন্য আমি বললাম এমন জায়গায় লিখুন যে কেউ দেখতেই পাবে না। আপনি শেয়ার এমন ধরনের পার্সনদের সঙ্গেই করবেন যারা মনে করছে যে হ্যাঁ তারা নিডি, তাদের দরকার আছে টাকার, তারা বিশ্বাস রাখে এই জিনিসের উপরে, তাদের সঙ্গে শেয়ার করুন। এমন ব্যক্তিদের সাথে শেয়ার করবেন না যারা আপনাকে এই ব্যাপারে আরও ডিসকারেজ করবে, আরও এমনভাবে মাথার মধ্যে জিনিস ঢোকাবে যাতে আপনার মনে হবে যে সত্যি হয়তো টাকাটা আপনি পাবেন না। ডেফিনেটলি একদম বিশ্বাস রাখুন, এটা এমন একটা, আমি যেমন প্রথমেই বলেছি, ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা নাম্বার, এমন একটা এঞ্জেল নাম্বার যেই নাম্বারটা এতটাই পাওয়ারফুল যে আপনাকে রাতারাতি টাকা এনে দিতে পারে, রাতারাতি। ডিপেন্ড করছে যে আপনি কতটা ফেইথ রেখে কতটা ভালোভাবে জিনিসটা করতে পারছেন, কতটা বেশি করতে পারছেন, এবং এই যে 45 টাইমস আপনাকে চ্যান্ট করতে হচ্ছে বা জব করতে হচ্ছে, সেটার মধ্যে আপনার কনসেন্ট্রেশন কতটা এদিক ওদিক হচ্ছে, বা কতটা আপনি শার্পলি শুধুমাত্র এই নাম্বারটার দিকে ধ্যান রেখে নাম্বারটা করতে পারছেন, এই সব কিছু ডিপেন্ড করে। সেই অনুযায়ী মেসেজ যায়, যেরকম মেসেজ ইউনিভার্সের কাছে যায় ইউনিভার্স সেরকমভাবেই আমাদেরকে জিনিসগুলো রিটার্ন দেয়। সেকেন্ড জিনিস গেল, থার্ড জিনিস হচ্ছে আপনি একটা ওয়াটার বটল, যে একটা যে কোনো একটা বটল নেবেন, সেই বটলের উপর মার্কার পেন দিয়ে, সেম জিনিস ব্লু মার্কার বা গ্রিন মার্কার পেন দিয়ে আপনি সেই বটলের উপরে নাম্বারটাকে লিখে দেবেন। যে নাম্বারটা আপনি যখন লিখছেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি কাগজের উপর লিখেও সেই নাম সেটাও চিপকাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কেন আমি বলি যে ডিরেক্টলি মার্কার পেন দিয়ে ওই যে বটলটার উপরে লিখতে, এর ফলে কী হয়, এবং অবশ্যই বটলটা ট্রান্সপারেন্ট বটল হতে হবে, অবশ্যই জলটা দেখা যায় বাইরে থেকে সেই বটলটা হতে হবে, তাহলে আপনি যখন নাম্বারটা লিখছেন ডিরেক্টলি না, যখন সানরে পড়ুক বা যেটাই সকালবেলা যে রেটা পড়ছে বা যেটাই পড়ুক না কেন, যে কোনো আলো পড়ছে, ওর মধ্যে ডিরেক্টলি রিফ্লেক্ট করে নাম্বারটা, তখন কাজটা অনেক বেশি ফাস্ট হয়। তো আপনি যদি মনে করেন যে ডিরেক্টলি বোতলের উপর লিখবেন না, তাহলে একটা কাগজে লিখে সেই কাগজটাও আটকাতে পারেন, কোনো অসুবিধা নেই। শর্ত একটাই, নীলকালি বা সবুজ কালির পেন দিয়ে লিখবেন, এবং
বোতলটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। হোয়াইট কালারের যদি বোতল হয় খুব ভালো হয়, কাঁচের বোতল হোক প্লাস্টিকের বোতল হোক কোনো অসুবিধা নেই, হোয়াইট কালারের বোতলে খুব ভালো হয়। যদি হোয়াইট কালার না হয় লাইট কালারের কোনো পিঙ্ক টাইপের কোনো হালকা বা লাইট ব্লু কালারের বা স্কাই ব্লু কালারের যে বোতল পাওয়া যায় সেই ধরনের বোতল, এই ধরনের বোতলগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে ওয়াটারটা ভিতরের থেকে এবং এই ভিতরে যে জলটা থাকবে সেটা বাইরে থেকে ভালোভাবে বোঝা যায়। এবার যদি আপনি এমন ধরনের কোনো বোতল নিলেন যে বোতলটা সেই বাইরে দিয়ে নিরেড বোতল বা সলিড বোতল বা তামার কোনো বোতল বা যাই হোক কোনো ধরনের কোনো মেটালের বোতল, তাহলে সেটা দিয়ে জলটা দেখা যাবে না এবং সেটা জল না দেখা গেলে কিন্তু এটা ফাংশন করে না। তাই যেরকম বললাম একটা ট্রান্সপারেন্ট বোতল নেবেন, ব্লু বা গ্রিন পেন দিয়ে লিখবেন বোতলটার উপরে নাম্বারটা, এবং কি করবেন আপনি মোটামুটি চেষ্টা করবেন অন্তত দু বোতল জল ওই বোতলটাতেই, দু বোতল জল অল্প অল্প করেই খান, সারাদিনে যেন অন্তত ওই বোতলটা থেকে দু বোতল জল খান, বা ইনফ্যাক্ট আমি বলবো যে সারাদিনে যতটাই আপনি জল খান শুধুমাত্র ওই বোতলটাই ইউজ করুন এবং ওই বোতলটা অন্য কেউ যেন ইউজ না করে। যদি অন্য কেউ এইটা মানে করে, ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ বাড়িতে আছেন, আপনি অ্যাজ আ ওয়াইফ আপনিও করছেন এবং অ্যাজ আ হাজব্যান্ড আপনার হাজব্যান্ডও মানে এই জিনিসটার প্রয়োগ করছে, তাহলে আপনারা অবশ্যই দুটো বোতল রাখবেন, সে তার মতো লিখবে আপনি আপনার মতো লিখবেন এবং দুজনে দুটো বোতল থেকে খাবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে দুটো বোতলের কালার আলাদা রাখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা কার বোতল, নিজের বোতলটা থেকে জল অন্য কাউকে দেবেন না এবং ওই বোতলটা থেকে সারাদিনে যতটা জল খাবেন অল্প অল্প করে খান। আপনি এক বোতল জল যদি খান এক বোতল জল, দু বোতল জল খেলে দু বোতল জল, তিন চার পাঁচ যত বোতল জল খান ওটা থেকে অল্প অল্প করে জল খেতে থাকুন। এবং অবশ্যই প্রতিদিন একবার করে ওই বোতলে যে নাম্বারটা লেখা আছে তার উপরে কিন্তু আবার মার্কার পেন দিয়ে বুলিয়ে নেবেন প্রতিদিন। তো এই যে তিনটে রুলস গেল, এই তিনটে রুলস ছাড়া মেইন যে ল অফ অ্যাট্রাকশন রুলস আপনারা জানেনই যেটা আমি বলেছি, সেটা হচ্ছে একমাত্র বিশ্বাস ভরসা আস্থা, এর উপরে কোনো কিছু হয় না, এইটা রাখতেই হবে, ইউনিভার্স আমাদেরকে দেবেই। এবং অবশ্যই যেটা মেইন করতে হবে যে জিনিসটা আমি সবসময় করি, আমি যখনই যেই ধরনেরই আমি কী বলবো এই ল অফ অ্যাট্রাকশন বা এঞ্জেলস নাম্বার আমরা আমি মানে প্রয়োগ করি নিজে যখন পার্সোনালি করি, তখন অবশ্যই আমি আমরা যে ঈশ্বরকে ফেথফুল, আমরা সব ঈশ্বরকে মানি, অবশ্যই সব ঈশ্বরকে মানি, সব পুজো আমরা করি, কিন্তু যে যে ঈশ্বরকে খুব বেশি মানে, মনে করেন যে হ্যাঁ আমি এনাকে যখনই একটা কিছু হয় এনাকে আমি ডাকি এরকম কিছু মনে করেন, তাহলে সেই ঈশ্বরের নাম নেবেন তার সঙ্গে অবশ্যই। অর্থাৎ যেমন আমি মা বিপত্তারিণী চণ্ডীকে প্রচণ্ড রকমভাবে বিশ্বাস আস্থা রাখি, তাই আমি সবসময় বলি থ্যাংক ইউ মা বিপত্তারিণী চণ্ডী, তারপর অবশ্যই ঈশ্বরকে সকল ঈশ্বরকে দেবদেবীকে থ্যাংক ইউ জানাই, তাই থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ারেস্ট এঞ্জেল নাম্বারস, যাদের গুরু আছে তারা বলবেন থ্যাংক ইউ গুরুজি বলে একদম বিশ্বাসের সাথে তাদেরকে থ্যাংকস জানাবেন, জানিয়ে আপনি আপনার মনের মধ্যে সেই ফিলিংসটা আনবেন যে মানে আমি যেরকম বললাম প্রথমেই একদম যে আপনি একটা ভিজুয়ালাইজ করবেন যে আপনাকে কেউ টাকা দিয়ে গেছে বা আপনি টাকা পাচ্ছেন বা আপনি একটা লটারি কেটেছেন সেখান থেকে আপনি টাকা পেয়েছেন বা আপনার ব্যাংকে কোনোভাবে টাকা এসছে, যেটাই হোক আপনার কাছে টাকা একটা এসছে, এটা একটা ভিজুয়ালাইজ করবেন আপনার মতো করে আপনি টাকা ভিজুয়ালাইজ করবেন। এরকমই নয় যে আপনি যদি বলেন যে আমি 2501 টাকা এটা ভিজুয়ালাইজ করি যে 2501 টাকাই ঢুকবে, সেরকম ব্যাপার না, হতে পারে হয়তো আপনার কাছে 1500 টাকা ঢুকলো বা মেবি হতে পারে আপনার কাছে 15000 টাকা ঢুকলো, আপনি আপনার মতো করে ভিজুয়ালাইজ করবেন। তবে একটা জিনিস আমি সবসময় বলি, আপনি যত ইচ্ছা করতে পারেন মনের মধ্যে আস্থা রেখে, কিন্তু হঠাৎ করে এরকম ধরনের একটা রাতারাতি কিছু করবার চেষ্টা করবেন না যে আপনি মনে মনের মধ্যে ভিজুয়ালাইজ করলেন যে আপনি হঠাৎ করে 5 কোটি টাকা পেয়ে গেলেন। তো এই ধরনের জিনিসগুলো মানে নিজেকে নিজে মিথ্যাচার যখন হয়ে যায় তখন মন নিজের যখন সায় দেয় না তখন ইউনিভার্সের কাছে পজিটিভ মেসেজটা যায় না। তো যেরকম আপনার মনে হয় যে এরকম পেতে পারি সেরকমভাবেই একটা অ্যামাউন্ট নিজের মনে মনে চিন্তা করবেন, চিন্তা করে আপনি ভাববেন যে যেভাবেই হোক যেই সোর্স থেকে আপনার বেশি রিলায়েবল মনে হয় যেখান থেকে টাকা পেতে পারি সেটাই ভাববেন, এই উপায়টা করবেন। এবার নাম্বারটা স্ট্রেটলি আমি বলি, নাম্বারটা হলো 5207418898। আরেকবার নাম্বারটা বলি 5207418898। এই যে নাম্বারটা বললাম এই নাম্বারটাকেই আপনাদেরকে যা যা এতক্ষণ ধরে আমি প্রসেস বললাম সেই প্রসেসে কাজ করতে হবে। এবং আপনারা মানে যদি সত্যি বিশ্বাসটাকে করেন
মোটামুটি আমি যতজনকে এখনো পর্যন্ত আমার যে বন্ধুবান্ধব চেনাশোনা রিলেটিভ ক্লায়েন্টস যাদের যাদেরকে দিয়েছি, এই নাম্বারটা থেকে অন্তত 80% উপরে লোক লাভ পেয়েছে। বাকি 20%টা কী প্রসেসে করেছে, কেন করেছে, কী প্রবলেম আছে, বিভিন্ন কিছু থাকতে পারে সেটা আমি জানি না, বা এরকম অনেকের মাইন্ডের মধ্যে থাকে যে নেগেটিভিটি নিয়ে যে সেই টাকাটা দিয়ে কিছু খারাপ কিছু করবার কথা ভাবছে, সেই সময় না ব্লক হয়ে যায়, মনের মধ্যে উৎফুল্লতা আনবেন, হাসি আনবেন, ফিলিংটা একদম হ্যাপি একটা ফিলিং আনবেন, এবং সেইটা কোনো একটা ভালো কাজেই লাগছে সেরকমভাবে, সেটা ভালো কাজে, মানে আপনি নিজের জামা কাপড় কিনলেন, নিজে খাওয়ার দাওয়ার কিনলেন, বাড়ির কারোর জন্য কিছু কিনলেন, বা আপনি টাকাটাকে জমালেন, সেগুলো ভালো কাজই, তো এরকম ভালো কোনো কাজের জন্য করছেন, সেই ফিলিংসটাই নিয়ে কাজ করবেন, 100% কাজ হয়। 80% যে আপনাকে আমি বললাম যে 80% লোকের কাজ হয়েছে, দেখুন একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে কোনো অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি বা আমাদের এই যে রেকির কাজ হোক, বাস্তুর কাজ হোক, যে কোনো কিছু, 80% কাজ হওয়া মানে কিন্তু সেটা ম্যাসিভ কাজ হওয়া, ইয়ার্কি নয়। আপনি হয়তো সেই 20%-এর মধ্যে পড়ে গেলে, আমি জানি প্রত্যেকজনই চায় যে তার কাজটা হোক, এবং যার হয় না সে অবশ্যই আমাকে মেসেজে প্রচুরজন লেখেন, আমিও জানি যে আমার কিন্তু কাজটা হয়নি, অবশ্যই হতেই পারে আপনার কাজ হয়নি, আপনি 20% লোকের মধ্যে পড়ে গেছেন। ফেথ রেখে করুন, যদি কখনো মনে হয় যে দুদিনে, চার দিনে, পাঁচ দিনে, আমি যেমন না কাউন্ট করতে যাবেন না, ডিজার্টেড হয়ে যাবেন, যদি দেখেন যে আপনি 10 দিনে আপনার হলো, আমি 25 দিন 30 দিন আমি কিন্তু কাউন্ট করিনি, আমি 25-30 দিন পরে বুঝতে পেরেছি যে হঠাৎ হঠাৎ এরকম আনএক্সপেক্টেড মানি এসছে আমার কাছে, যেই মানিটা হয়তো আসার কথা ছিল না, বা আসার কথা ছিল হয়তো তাড়াতাড়ি, অত তাড়াতাড়ি আসার কথা ছিল না, আমি সেই টাকাগুলো পেয়েছি, তো সেটা আমি 25-30 দিন পরে ধীরে ধীরে বুঝতে পেরেছি। আমি বারবার বলছি আমি কিন্তু কাউন্ট করিনি, কাউন্ট করলেই আমার মনে হতো আমি তো 25 দিন ধরে করে যাচ্ছি, 20 দিন পার হয়ে গেলো, 21 দিন 22 দিন পার হয়ে গেলো, কোথায় টাকা আসছে না, এই জিনিসটা, যেই এই জিনিসটা মাইন্ডে আসবে নেগেটিভিটি আসবে, নেগেটিভিটি আসলে সঙ্গে সঙ্গে আপনি যা এতদিন ধরে মেহনত করেছেন সেগুলো শেষ হয়ে যাবে। তাই করতে থাকুন, হতে পারে আপনি 1 মাসে পেলেন, হতে পারে 1.5 মাসে পেলেন, কিন্তু টাকা ডেফিনেটলি পাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, যখনই টাইম বেশি বাড়তে থাকে তখন টাকার অ্যামাউন্ট আপনি হয়তো বেশিই পাবেন, এই ফেথটা রাখুন। হয়তো আপনি 2 দিনের মাথায় পেয়ে গেলে হয়তো 1,000 টাকা পেতেন, হয়তো যখন 2 মাসের পরে পাবেন হয়তো ওটা 20,000 টাকা পাবেন। ফেথ রাখুন, করুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদম ভুলবেন না, বিশ্বাসটাকে করবেন, আমি অন্তত বিশ্বস্ত আছি আপনাদের উপরে যে আপনারা ঠিকঠাকভাবে করবেন এবং 100% টাকা পাবেনই পাবেন। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করুন, যেমন বললাম শেয়ার করলে, শেয়ারিং ইজ কেয়ারিং, অন্যদের সাথে শেয়ার করবেন, পজিটিভিটি ছড়াবে, তাদের ব্লেসিংস আসবে আপনার কাছে, সেই ব্লেসিংসটা এসে আপনাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব এমন আরও কিছু ছোটো ছোটো সমাধান আপনাদের জন্য নিয়ে আসার, যেগুলো আপনাদের লাইফকে আরও সুন্দর, আরও খুশিতে ভরিয়ে তুলবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী।